Kikuchi. Buffering or suffering? Switch korun Ookla certified Bangladesher fastest mobile network e. Streaming hobe full speed e. Beshi offer, beshi speed, beshi money, Banglalink. ঠেলা চামে দিয়া বামে পলিটিক্সে আর অফিসে ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে খেলা ঘরের শোপিসে সবাই হিট হিট করে রে চোখ মিট মিট করে রে উপরে ফিট ফিট চলে রে যেমনে হোক হিট লাগবে রে যেমনে হোক হিট লাগবে রে ছোট ভাই থাকতে আপনি চা খাইবেন কেন? চাটা আমি খাওয়াই না ভাই, বলবো আমি আজকে চাটা খাওয়াই, বিলটা আমি দেই। দেখ একটা জিনিস মনে পড়লো, ওই শহীদ বাটপারে কি অবস্থা ভাইয়া? শহীদ বাটপার বলতে তুমি তার চিনো? সে আমাকে শ্রদ্ধেয় বড় ভাই, তার হাত কত দূর তুমি জানো? হ্যাঁ নাজমুল ভাই কড়া। এই দোকান দিছো সাহেব, তুমি কাস্টমার, সে সে খায়া করবে কড়া, তুমি কড়া বলতেছো কেন? এই যে তোমার এখানে বসে গান গাইতেছে, এটা কিন্তু গান শোনা চলে না। এই যে ভিউয়ার্স বানায়, ভিউয়ার্স না, ভিউয়ার্স না কি জানি, কাস্টমার তোমার ব্যবহার করে কত বড় সাহস! তুই রাস্তা যা, তুই রাস্তা গে নাচ, তুই রাস্তা গিয়ে কিছু নট তুমি নাচে না, আরে বিক্রি করে জিপসি না, এগুলা কর, এগুলো তো বাকি আছে, আর কি করবি? তাতে দোকান বন্ধ করে এসে শুয়ে পড়ছেন, শরীর খারাপ নাকি? না, তোর লেগেই অপেক্ষা করতেছিলাম। কি কোথাও আসছে ভাত দিব নাকি? না না, দেখ তোর লেগে কি আনছি। কি আনছেন? আপনি পছন্দ মানে? আমার অনেক পছন্দ হয়েছে আব্বা, অনেক অনেক অনেক। ওই আমার পাশে দোকানের পাশে আর কি এক লোক বিক্রি করবো, তার কাছ থেকে লইলাম আর কি। ভালো করছেন বাবা, এই ব্যাটারি তো আছে, সব আছে, চার্জার আছে, খুব ভালো হয়েছে আব্বা। এখন দেখেন আমি কী ভিডিও বানাবো, একদম ভিডিও বানাই আলো দিব, আগুন লাগাই দিব, দেখেন ওরে সুন্দর। খুশি হয়েছো? অনেক আব্বা, অনেক খুশি হয়েছে আব্বা। আচ্ছা আচ্ছা, ওই যে তুই যে মোবাইলগুলো ব্যবহার করস আব্বা, হ্যাঁ ওইগুলোর দাম কত? ওইগুলো তো অ্যান্ড্রয়েড, বিভিন্ন দামের আছে আব্বা। কেন আব্বা? আমার একটা কিনে দিস। আপনি দিলে কী করবেন? আমি ব্যবহার করুন। আপনি ব্যবহার করবেন কারণ এত তো ফোন আইলে গেলে আব্বা, আর কি করবেন? শোন, আগে পোলারা বাপের কাছ থেকে শিখতো, আর এখন বাপরা পোলাগো কাছ থেকে শিখে, আমিও তোর মতো তোর কাছ থেকে শিখতে চাই আর কি। আপনিও কি ইউটিউবে কন্টেন্ট বানাইবেন? না কি করি তুই দেখ না, আর
শুধু মোবাইল কিনে দিলে হবে না, আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে দিই। আব্বা তো সব করে দিব আব্বা, আপনি যা দিয়েছেন আমারে মন খুশি হয়েছে আব্বা, সব পাবেন সব অ্যাকাউন্ট পাবেন। আপনি সবসময় ভিডিও দিব, ওই ভিডিও আপনার ইয়ে থেকে আপনি আপলোড করবেন আব্বা, কোনো সমস্যা নাই। ঠিক আছে আব্বা? ঠিক আছে আব্বা, আমি চাইতেছি এটা লিয়া দাও। আমার তুমি মাফ করে দিও, আসলে হয়েছে কি জানো, কি জানে হয় আটকা বুঝছো, মাথা ঠাস করে গরম হয়ে যায়, ভাল লাগে না বুঝছো, সবার সামনে তুমি নাচবা। আমার ঠিক হয় না এইভাবে ব্যবহার করাটা। এই শোন না, রাগ করে আসছো, কইলাম তো আমি তোমার ক্ষমা চাইতেছি, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, বেশি ভালোবাসি বলে তো এগুলো করি, আর যদি ভালো না বাসতাম তাহলে তো এগুলা পাত্তা দিতাম না, তাই না? আমি তোমায় ভালোবাসি বলেই তো আমার ভালো লাগে না এগুলা, তারপরে তুমি যদি রাগ করো আমি তোমার সাথে এগুলো করুন না, আর আমি করি না তো ঠাস করে মানে মানে মেজাজ ঠিক করতে পারি না। এই কথা বলবে না আমার সাথে, কথা বলবো না তো, মানে মাঝে মাঝে না নিজের উপর বিরক্ত লাগে, মানে আমি মাঝে মাঝে ভাবি যে তোমার সাথে কোনো খারাপ ব্যাপার করো না, কিন্তু কান্তাসু বিশ্বাস করো তুমি কান্দলে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার পুরো দুনিয়াটা আন্ধার হয়ে যায়, আমার মনে হয় কি দুনিয়াতে আমার বাচ্চা থাকার কোনো দরকার নেই। আমার তুমি মাফ করে দাও। শোনো 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 শোনো, চলো বাইরে গিয়ে কোথাও খাই, খাইবা বাইরে বেড়া দেবা। আসলে আমার এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই, সোনা। এই সোনা ভাত দিবা, খিদা লাগছে। তুমি খাও না দিলি কিন্তু আমি রাতে আসে খামই না। তুমি কেমন আছো? ভালো আছি। আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কেন চিনবো না আপনাকে? তুমি কি আমার সাথে সেলফি তুলবা? না তাহলে এরকম সালাম দিয়ে আমার দাঁড়া করালে কেন রাস্তায়? ময় মুরব্বী, সালাম দিতে হবে না, এটা তো ভদ্রতা। যাও ফুটো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুলবুল ভাই, তোমার সব কিছু কিন্তু কমপ্লিট বুঝছো, শুধু ছোট্ট একটা কারণে একটু আটকে আছো। কারণটা কি জানো? কি ভাই? এই যে তুমি যে নির্বাচন করবা, নির্বাচনের আগে কিছু নিয়ম কানুন আছে, এগুলো মানতে হয়। দরজা সবসময় বড় ভাইদের চোখের সামনে সামনে থাকবা, এখন থেকে প্রতিদিন তুমি কাম না থাকলেও পার্টি অফিসে যাইবা, কুদাই বইয়া থাকবা, চা খাইবা, ঘুরবা, সবার চোখে চোখে থাকবা, তাইলে সেই তুমি নির্বাচনটা করতে পারবা। ভাই আমার কি আর টেনশন করার দরকার আছে? যে না আমার বড় ভাই আছে, যে আমার কোনো টেনশন করার দরকার আছে না? সব কিছু আপনি করে দিবেন, আপনি খালি এই ছোটো ভাইয়ের অর্ডার দিবেন, অর্ডার অনুযায়ী আমি কাজটা করুন ভাই। ভাই দে ভাই, ওকে ভাই ওরা চিনেন না, কোস্তাকে কো? হ্যাঁ আমি তো ওইটাই কই, তার ওইটা কোয়ার লাগবো না ভাই, ওইটাছে মুবারক। ও কি নির্বাচন করবো? না ভাই নির্বাচন করবো না ভাই, ও একজন ইউটিউবার ভাই। ইউটিউবার? আরে ইউটিউবে তো আমার ভাই ব্রাদারের অভাব নেই, আমি কোয়া দিলে কোনো হেল্প লাগবো খালি কোয়া দিব, হয়ে যাবো। কি কম ভাই? ভাই আমি কোনো কথা হইলো? আরে ভাই ইউটিউব কে কোন জায়গায় আমার হাত না আছে, চাঁদে পর্যন্ত হাত আছে। কদিন আগে যে চায়না চাঁদের থেকে মাটি আনলো, এই খবরটা সবার আগে কে দিছে? কে দিছে? এই শহীদ। আমি শহীদ, আমি শহীদ। আচ্ছা তোমার ইউটিউবে কি হেল্প লাগবে কখন? ভাই আমি ছোটোখাটো ভিডিও বানাই আর কি ভাই, বুস্ট করার তো টাকা নেই, যেন বুস্ট করতে পারি না। তা আপনার যেহেতু পরিচিত লোক আছে ইউটিউবে, বইলা দিলে আমার একটু ভিউ হইতো ভাই, ভালো হইতো ভাই। ভাই কাছের ছোট ভাই একটু করে দেন না হেল্পটা। ভিউ? কয়টা ভিউ লাগবো?
1 মিলিয়ন হয় ভাই। 1 মিলিয়ন? আরে ধরো যে ধানমন্ডি একটা, লেক ভিউ উত্তরা একটা, আর দিয়া দিয়াবাড়ি তো নষ্ট হয়েছে, বিল্ডিং বিল্ডিং করছে, 300 ফিটে আছে। মানে একটু কষ্ট করে যাই দেবো বালুর ব্রিজটা পার হয়ে, ওইখানে তুমি ভালো ভিউ পাইবা। আর যদি বেশি দরকার হয়ে যায় তুমি বিল্ডিংয়ের উপরে উঠো, ওইটা খানে চারিদিক তাকাইবা খালি ভিউ আর ভিউ। কোনো বিল্ডিংয়ের লেগে যদি তোমার দেখতে সমস্যা হয় তুই কালকা 24 তলা বিল্ডিং আমি খুঁজে দেবো না, নিচে খালি লিফ্ট উঠবি, উপরে গিয়া পুরা 10 লাখ ভিউ পাইয়া যাবা। আচ্ছা এই বিয়ের অবস্থা না ভাই? ওই তো গেছে ভাই, তো সব সেট আমি করে দিল। বুঝতে পারছি ভাই। তাহলে ইয়ে কি ইয়ে কি ওই যে ওই যে কি ওই ভাই ব্যস্ত না, এখানে দাঁড়া থাকার সময় আছে তার। ভাই তাহলে জাগে নাকি? ও হ্যাঁ ভাই জাগা ভাই। তাহলে আপনি আমার ওই পার্টি অফিসে গিয়ে কাজটা সারিয়ে দেন ভাই। পার্টি অফিসে যাবো, আগে একটু সতর্ক যাইতে হইব। আমরা তো একটা বড় জাহাজ কিনতেছি, ওখানে আমার মিটিং আছে, আমি না গেলে আবার মিটিং হইব না। জাহাজ বলতেছেন ভাই? আরে বড় জাহাজ, বালু টানার জাহাজ, বালু টানার জাহাজ। তাহলে যাই বুলবুল, তুমি রাত্রে আমার একটা ফোন দিও ভাই। গাড়ি কি এটা নাকি? গ্যাস গ্যাস, আমার গাড়ি গ্যাস কইতাছে প্রতিদিনই একটাই প্রবলেম। বাইরের গাড়ি কি একটা বিরে নাকি? বাইরের গাড়ি হলো 3-4টা, একটা ভাই চালায় ভাবি চালায়। ভাই কি বিয়েও করছেন? দুইটা দুইটা বিয়ে করে নিয়েছেন? আরে না, মানে একটা ছেলে একটা মেয়ে। ও দুই বাচ্চা। আচ্ছা তাহলে বুলবুল আল্লাহ হাফেজ। ভালো থাকো। হ্যাঁ মোবারক, ফোন দিও কোন হেল্প লাগলে। ওকে। আরে ভাই এটা তো হয়ে গেছে মোবারক। এই জিনিস কে কইতে পাইলেন? বাইরে চিনো না শহীদ, বাইরে চিনো না, হ্যাঁ তো আন্ডারগ্রাউন্ডের লোক, আন্ডারগ্রাউন্ড থেকে উপরে কন্ট্রোল করে, চান্দের দেশ পর্যন্ত, বুঝো নাই? এই জিনিস তোমার লাগবে ভাই। কী কাজে লাগবে? আচ্ছা ভাই চলুন চাকি দিলে। চা কিন্তু অসাধারণ, অল্প দিনে ভাবি একদম পুরো ফেমাস হয়ে গেছে, পুরাই হিট হয়ে গেছে ভাবি। যেই জায়গায় যায় ওই জায়গায় ভাবির কথা, ওই জায়গায় ভাবির কথা, চায়ের কথা শুনতে শুনতে আমি আমার নিজের কথা ভুলে গেছি। যাই হোক দোস্ত, তাহলে আমি আজকের মতো উঠি, তুই থাক। আর ভাবি তাহলে আমি উঠি, থাকেন, দেখা মনে পরে। ঠিক আছে। আরে নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ, আমি তো খুবই খুশি হইছি যে আপনি তারে নিয়ে আসছেন। বুলবুল ভাই ঠিক আছে, তাহলে আপনারা আসেন, আমাদের গেস্টটা এসে পড়ছে। আরে না ভাবি, আমি যেই কাজটার জন্য উঠতে নিছিলাম, পরে মনে হলো এই কাজটা তো কালকে হইব, দরকার নেই আজকে যাওয়ার, আজকে আমরা সবাই মিলে আড্ডা দিই, কেমন আছো রফি? আমি হ্যাঁ ভালো আছি, তুমি যাও তো জায়গা খালি করো। আপনি না দেখতে অনেক সুন্দর। জানি ভাই, থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ ভাবি। ভাবি আমার একটা চা দিয়েন। আরে আপনি চা খাইছেন? আমি অল্প তো চা খাইছি। আমার কামো চা ভাবি। আপনি দেখতে যেরকম সুন্দর, আপনার মনটাও সুন্দর। আরে সে কি খালি সুন্দর, তার কলিজাটা হইলো এত বড়, তাই না হইলে কি আমাগো বেকার নাজমুল ভাইয়ের লগে ঘুরতাছে? ভাবি ভালোবাসার ক্ষেত্রে টাকা পয়সাটা একদম ম্যাটার করে না, ম্যাটার করে অ্যাজ আ হিউম্যান বিং সে কেমন। ইয়েস ইয়েস, পুরাই রূপচন্দন কপাল তোমার। তোমার এই মহল্লার মধ্যে যদি কোনো সমস্যা হয় ডিরেক্ট তুমি বুলবুল ভাইয়ের কাছে যাই বলবা, কারণ তুমি অরিনে বেরলে সমস্যা হইতেই পারে, যে কোনো প্রবলেম তুমি আমার এসে বলবা। ২০০০ টাকা লাগবে এটা কোনো? আরে ভাই গার্লফ্রেন্ড আছে তো কি আছে, ২০০০ টাকা লাগবে তুমি বুলবুল ভাইয়ের কাছে চাইতেই পারো। বুলবুল ভাই ২০০০ টাকা কেন, আপনি ৫০০০ টাকা দিয়ে দেন। নাজমুল ভাই এত সুন্দর একটা মাইয়া নিয়ে আসছে আমাদের এলাকায়, আমার এই গরিবের সায়ের দোকানে আসছে, ৫০০০ টাকা দিয়ে দেন তো। আর নাজমুল ভাই তারে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খায়েন, ঠিক আছে? আপু কালকে আমার পক্ষ থেকে তোমার জন্য দাওয়াত রইল, তুমি তোমার বন্ধুদের নিয়ে আসবা, সাথে তোমার মেয়ে বন্ধুদেরকেও নিয়ে আসবা, আমি সবাই রে খাওয়াবো, প্লাস শপিংও ফ্রি করে দিব সব কিছু। বিয়া কবে? আমি কিন্তু গায়ে হলুদের নাচবো। ভাবে আমি কই নাচবো তাইলে, আমিও তো নাচবো। আপনার যখন ভাল লাগবে সময় হবে এখানে চলে আসবেন,
চলে আসলো, তোমার তো কিছু করার লাগবে না। তুমি যে কোনো সময় পাইছো বলো, কালকে তো আসতেছি, দেখা হইতেছে, মজ মস্তি হবে। আমি আমার চাটা দিলেন না, আমি বুঝতাম না, চা চাইছি। মোবারক, দেখো আমি কিন্তু এইসব করি না, তুমি আমার ডাকছো ভিডিও করার জন্য। এই যে ঢাকা শহরের সব চ্যানেল কিন্তু আমার সবসময় কয় টক শোতে যেতে, আমার সময়টা কই, আমি মিটিং মুটিং মানে ব্যবসা বাণিজ্য সব নিয়ে তো ব্যস্ত থাকি। যেহেতু এখন বুলবুল আমার খুব কাছের ছোট ভাই, ও বলছে তাই আসছি। আচ্ছা আমার এখন কী করতে হবে বলো তো ভাই? ওই যে আপনার যে হাত কত বড়, চাঁদের দেশ থেকে পৃথিবী পর্যন্ত, ওইটা যদি একটু খুলে খুঁজতেন আর কি। ও আচ্ছা ঠিক আছে, কয়ে দেন না ভাই, ছোট ভাই তো আর ওইটা তোমার মুখস্থই আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ভাই দাঁড়া, আমি আমি ক্যামেরা ঠিক করে তারপর ভাই। তুমি দরকার দেশে বুঝছো, অ্যাকশন করার পরে আপনি শুরু করবেন ঠিক আছে। ভাই ওই যে হাত থেকে শুরু করে, হ্যাঁ হাত থেকে, আমার হাত নেই এমন কোনো জায়গা আছে? হ্যাঁ, পৃথিবী থেকে শুরু করে চাঁদের দেশ পর্যন্ত, এই যে কদিন আগে চীনারা যে মাটি লয়ে এলো পৃথিবীতে, এই খবর সবার আগে কে দিছে? কে দিছে ভাই? বুলবুল আমি কথা কইতেছি, এখানে ক্যামেরা আছে, এই শহীদ, এই শহীদ। হ্যাঁ আর তোমার ইউটিউবে কি দরকার বলতো ভাই? আমি তো ছোটো ছোটো ভিডিও বানাই ভাই, তো আমার তো বুস্ট করার টাকা নাই বুঝছেন। তো এখন আপনি যদি বলে দিতেন একটু আপনার লোকজনদের, যদি একটু ভিডিও বানাই দিত আর কি ভাই। প্লিজ ভাই প্লিজ, আপনি আমার কাছে ছোটো ভাইটা একটু করে দেবেন প্লিজ। কটা ভিউ লাগবো কও ভাই? এক মিলিয়ন হলো আর কি। এক মিলিয়ন না, ধানমন্ডির একটা ভিউ, উত্তরার একটা, আর হচ্ছে ইয়ার যিনি কয় দিয়াবাড়ির না, ওটা তো বিল্ডিং টিল্ডিং নষ্ট হয়ে গেছে। 300 ফিট, 300 ফিটে তো লোক বেশি যায় ঘুরতে। তুমি বালুর ব্রিজ পার হয়ে গেলে কিছু ভিউ পাইতে পারো। হ্যাঁ আর তোমার যদি বেশি ভিউ দরকার পড়ে তাহলে তুমি ছাদে উঠবা, এই যে ছাদে, ছাদে উঠটা খারাইবা, সামনের দিকে তাকাইবা, তাকাইলে খালি ভিউ আর ভিউ পাইবা। ক্যামেরাটা ঘুরাও, সামনের দিকে তাকাইলে তুমি খালি ভিউ আর ভিউ পাইবা। যদি সামনে কোনো বিল্ডিংয়ে তোমার বাধা দেয় ভিউ দেখতে, তাহলে তুমি একটা কাজ করো, মোদিজি লোয়ে সেটা 32 তলা বিল্ডিং হয়েছে না, হ্যাঁ আমি দারোয়ানে করে দেবো, বুলবুল তুমি আরও নিয়ে যাও, লিফট উঠে ছাদ থেকে নামবা, ভিউ আর ভিউ, লাখ লাখ কোটি কোটি সব খালি ভিউ পাইবা, বুঝতে পারছো? জি ভাই জি, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ইয়া আর কিছু লাগবে? পরিচয়টা দিলেন না? ওকে ভাই ধন্যবাদ, হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমার পরিচয়টা একটু দেই আমি। পরিচয় লাগবে না ভাই? দর্শক কেমন আছেন আপনারা? আমার নাম হচ্ছে শহীদ শহীদ, আমি আসলে অনেক ব্যস্ত থাকি, আমি হইতেছে যে বিজনেস মানে আমার একটু পরিচয় দিয়ে দেখুন ভাই। হ্যাঁ ওর হচ্ছে বুলবুল, আমার খুব কাছে ছোট ভাই, ওর অনুরোধে আসলে আজকে আজকে আসা আমার, আমি আফটারঅল আমি সবসময় ব্যস্ত থাকি, এই মিটিং টিটিং তো সব কিছু মিলে। বুলবুল সরো এবার আমাকে বলতে দাও ভাই, আমার যে নির্বাচনের ব্যাপারটা বলে দিচ্ছি বুলবুল, যা বলেন না ভাই, ও নির্বাচন করতেছে ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ জি, আমার জন্য দোয়া করুন। সালাম আলাইকুম। না বুলবুল মানে তাহলে সবাই ভালো থাকবেন, আমার আবার একটা শিপমেন্ট আছে তো আমি একটু মিটিং নিয়ে ব্যস্ত, তো আমি চলে যাচ্ছি, আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন ঠিক আছে? ওকে হয়েছে মোবারক ভাই? হয়েছে ভাই। মোবারক কেমন আছে একটু দেখি তো মোবারক। না ভাই এটা আন্দাজ করি, আমি এডিট করবো না, এটা আমি এডিট করবো, আপনার যে মুখে দাগগুলো আছে না, এই যে বুড়া মানুষের মধ্যে ছাপ পড়ছে, এইসব রিমুভ করতে হবে ভাই বুঝছেন। আচ্ছা মোবারক এই নামে একটা তিল আছে, এটা কি পুছে দেওয়া যাবে? হ্যাঁ চেষ্টা করুন ভাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, করে দেবো। আর এই যে ভাইয়ের পাকা দাঁড়িয়ে একটু ফালা কালো করে দিও পারলে, এই করে দেবো এই করে দেবো। বলবো তুমি সবসময় বেশি কথা কও বুঝছো, তাহলে মোবারক তুমি এটা ভিডিও করে দিও। এই ভিডিও করলে কেমন হিট হবো ভাই? এটা কী কইতেছেন ভাই, আপনি মোবারক চিনেন? ওই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, ইউটিউব থেকে সবাই কপি করে ফেসবুকে নগদে, আপনি রাতারাতি পুরো বাংলাদেশ হিট হয়ে যাবেন এই ভিডিও আপলোড হওয়ার পর। আপনি হিট ভাই, কনফার্ম আপনি হিট, শিওর হিট, হিট। গেলে 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 বাঘে খায়, হুদাই বেশি বেনানিও না, ভাবিয়া করি 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 করিও কাজ, মনা করিয়া ভাবিও না, শোনো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, মন বেজার কইলে কথা উচিত, শোনো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, মন বেজার কইলে কথা উচিত, সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে,
যেমনে হোক ঠাওয়া লাগবে রে, যেমনে হোক ঠাওয়া লাগবে রে, হে।